আসসালামু আলাইকুম। সাউথ এশিয়ান সেফটি সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং ইরেকশন ট্রেনিং। তো বিভিন্ন সময়ে আমাদের প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্ক্যাফোল্ডিং ইরেকশন বা স্ক্যাফোল্ডিং সুপারভাইজার ট্রেনিং করার জন্য অনেকেই আসেন এবং ট্রেনিং কমপ্লিট করে তারা দেশের বিভিন্ন প্রজেক্টে এবং দেশের বাইরে বিভিন্ন প্রজেক্টে চাকরি করার জন্য চলে যান। তো ওরকমই আজকে আমরা দুজনের সাথে আলোচনা করব যারা আমাদের এখান থেকে অলরেডি স্ক্যাফোল্ডিং ইরেকশন ট্রেনিং কমপ্লিট করছেন। তো আমরা তাদের সাথে একটু কথা বলে জানি নিব যে কেন তারা স্ক্যাফোল্ডিং ইরেকশন ট্রেনিং করলেন এবং তারা স্ক্যাফোল্ডিং ইরেকশন ট্রেনিংটা করার পরে তারা কোথায় যাবেন বা কি কোথায় জব করবেন। তো প্রথমত দয়া করে আমাকে আপনাদের নাম বলবেন। মোহাম্মদ লাবুর রহমান। আচ্ছা, আপনারা তো স্ক্যাফোল্ডিং ইরেকশনের কোর্সটাকে কমপ্লিট করছেন তাই তো? আচ্ছা, কত দিনের কোর্স করলেন? চার দিন। আচ্ছা, তো আমাকে আপনি বলবেন স্ক্যাফোল্ডিং বলতে আমরা কি বুঝি? স্ক্যাফোল্ডিং হচ্ছে এক ধরনের অস্থায়ী মাচা যা আমরা কাজের সুবিধার্থে তৈরি করি এবং কাজ শেষ করে ফেলি। আচ্ছা, তো এই স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করছেন তাই? আপনারা দুজন। ওকে, ফাইন। তো আমাকে এবার এই স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্মটা সম্পর্কে একটু পরিচিতি করবেন। সেটা হচ্ছে আমি জানতে চাচ্ছি যে প্রথমে আপনার এই যে স্ক্যাফোল্ডিং এর ভার্টিক্যাল পোর্শনে যে টিউবটা আছে এটার নাম আমরা কি বলবো? স্ট্যান্ডার্ড, তাই তো? আচ্ছা, ফাইন। তো এরপরে যেটা আছে অ্যাঙ্গুলার পোর্শনে যে টিউবটা আছে এটার নাম আমরা কি বলবো? ব্রেসিং। আচ্ছা, তো এরপরে হরিজন্টাল পোর্শনে এই যে যেই স্ক্যাফোল্ডিং টিউবগুলো আছে এগুলোকে আমরা কি বলবো? লেজার। আচ্ছা, তো আমি একটা ব্যাপার জানতে চাচ্ছি যে এটাকে আমরা লেজার বলি, আবার কাজের পরিপ্রেক্ষিতে কি এটাকে আমরা মিড রেল এবং টপ রেল। আচ্ছা, ফাইন। তো এখন এই যে স্ক্যাফোল্ডিং এর প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্ম থেকে মিড রেলের দূরত্বটা কতটুকু হবে আপনি আমাকে বলবেন? 500 মিলিমিটার। আর প্ল্যাটফর্ম থেকে টপ রেল পর্যন্ত 1100 মিলিমিটার। আচ্ছা, তো এই এই মিড রেল এবং টপ রেলটা কেন এখানে ফিক্সড করা হয় এটা কি আমাকে একটু বলতে পারেন? এটা যাতে আমরা কোনো ভাবে কাজের সময় স্লিপ খেয়ে না পড়ে যাই, আমাদের কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আচ্ছা, এটা মূলত হচ্ছে নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয়ে থাকে যাতে করে কোনো কর্মী কাজ করতে গিয়ে নিচে না পড়ে যায় সেই জন্য। আর এই যে আমরা হচ্ছে এখানে যে প্ল্যান গুলো ব্যবহার করছি আমরা এখানে মূলত উডেন প্ল্যান, কাঠের প্ল্যান ব্যবহার করছি তাই তো? তো আমাকে বলবেন যে এই যে প্ল্যান গুলো ব্যবহার করা হয়েছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্ল্যানটাকে আমরা মূলত কি বলবো? টো বোর্ড। টো বোর্ড কেন ব্যবহার করা হয়? ফলিং অবজেক্ট ওদের রুখে দেওয়ার জন্য। আচ্ছা, ফলিং অবজেক্ট গুলোকে প্রোটেক্ট করার জন্য যাতে করে কোনো মালামাল নিচে না পড়ে যায় তাই তো? ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্মের টো বোর্ডের নিচে যে এই একটা এবং এই একটা দুইটা টিউব অ্যাটাচ করা হয়েছে এই টিউবগুলোকে আমরা কি বলবো? ট্রানজম। ওকে, বোর্ড ট্রানজম বা ট্রানজম তাই তো? ওকে, ফাইন। তো এরপরে যেটা আছে লেডার আপনারা অ্যাটাচ করেছেন কেন? যাতে করে কর্মীরা নিচে থেকে উপরে উঠে যে কাজ করতে পারে তাই তো? এখন লেডার ব্যবহার করার মূলত নিয়মটা কি? লেডার ব্যবহারটা কেন করা? লেডার ব্যবহার করার জন্য আমাদেরকে 3-point contact রাখতে হবে তাই তো? আচ্ছা, 3-point contact বলতে আমরা কি বুঝি? স্যার, দুই হাত, এক পা, দুই পা, এক হাত। আচ্ছা, যে কোনো একটা দুই হাত আর এক পা ব্যবহার করতে হবে অথবা দুইটা পা এবং একটা হাত ব্যবহার করে আমাদেরকে উপরে উঠতে হবে তাই তো? আচ্ছা, এই উপরে ওঠার সময় আমরা হাতে কি ছোট যাতে কোনো মালামাল নিয়ে উঠতে পারি? স্যার, আমরা কোনো ধরনের মালামাল নিতে পারবো না। আচ্ছা, কোনো মালামাল নিতে পারবো না, এটা কাইন্ড অফ ভায়োলেশন, হ্যাঁ, এটা এক ধরনের অপরাধ। কেননা এই ধরনের মালামাল নিয়ে আমরা উপরে উঠতে গেলে সেটা আমাদের হাত থেকে পড়ে যেতে পারে বা সেটার কারণে আমরা নিজেরাও পড়ে যেতে পারি এবং আমাদের সাথে দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে এই স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্মটা তৈরি করা হয়ে গেছে তাই তো? আচ্ছা, তো তৈরি করা হয়ে যাওয়ার পরে আপনারা এখানে গ্রিন ট্যাগ ব্যবহার করছেন, এই গ্রিন ট্যাগ দিয়ে মূলত আপনারা কি বুঝেন? স্যার, গ্রিন ট্যাগ বলতে আমরা বুঝি যে এই স্ট্রাকচারটা ফুললি কমপ্লিট হয়ে গেছে, এটা কাজের জন্য নিরাপদ। আচ্ছা, যদি ইয়েলো ট্যাগ থাকতো সেক্ষেত্রে? স্যার, ইয়েলো ট্যাগ থাকলে বোঝানো যেত যে এটা কোনো ধরনের মডিফাই, কাজ চলতেছে, এখনো চলমান রয়েছে। তাহলে সেক্ষেত্রে ওয়ার্কাররা এখানে কাজ করতে পারবে তাই তো? আর যদি রেড ট্যাগ থাকতো তাহলে এটা কাজের জন্য অনিরাপদ, অনিরাপদ বা অনুপযোগী, এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, আপনাদের পিছনে কিছু স্ক্যাফোল্ডিং কম্পোনেন্টস আছে, আমাকে কাইন্ডলি একজন একজন করে শেয়ার করবেন। আপনি প্রথমে আমাকে শেয়ার করেন যে এই যে মালামালগুলো আছে প্রত্যেকটার নামটা আমাকে একটু বলুন। ফিক্সড কাপলার। সুইভেল কাপলার কি কাজে ব্যবহার করি আমরা? এটা বেসিং লাগানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কারণ এটা মুভিং করে। আচ্ছা, তারপর যেটা আছে বক্স কাপলার, তারপরে বিম কাপলার, তারপরে বোন জয়েন্ট পিন। আচ্ছা, বোন জয়েন্ট পিন, তারপরে জয়েন্ট পিন। ওকে, জয়েন্ট পিন, থ্যাংক ইউ। আপনি কাইন্ডলি পেজে চলে আসুন। আপনি আমাকে পরবর্তী যে কম্পোনেন্টসগুলো আছে, ম্যাটেরিয়ালগুলো আছে, এগুলোর নামটা একটু শেয়ার করুন। সেন্সরি ফিট লেভেল, এটা আমরা কাজের লেভেল ঠিক করার জন্য। ওকে, আর
মেজারমেন্টে আমরা দূরত্ব মাপার জন্য ব্যবহার করি তাই তো ওকে সর্বপ্রথম এরপরে যেটা সেটা হচ্ছে কি যে সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো দেশে কাজ করি না কেন অবশ্যই নিরাপত্তাকে আমরা সর্বপ্রথম প্রায়োরিটি দেব এবং আমরা নিরাপদভাবে কাজ করে চলে আসবো এবং প্রত্যেকটা দিন আমাদের জন্য এক একটা নতুন দিন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাদের আচ্ছা পরিশেষে আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি নিজেকে একজন দক্ষ স্ক্যাফোল্ডিং ইরেক্টর বা স্ক্যাফোল্ডিং সুপারভাইজার হিসেবে এস্টাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনি সাউথ এশিয়ান সেফটি সলিউশনের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন